হরিশ্চন্দ্রপুরে এই যে বাংরুয়া ব্রিজ, এই বাংরুয়া ব্রিজ কিন্তু গত বুধবার দিনকে জলের তোড়ে তলার মাটি সরে যায় এবং ব্রিজের যে অংশ, একটা বড় অংশ, সেটা কিন্তু ভেঙে পড়েছে। এইভাবে ভেঙে পড়ার দরুন কার্যত হরিশ্চন্দ্রপুরের ভেতরে যাওয়ার যে রাস্তা সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ঘরে জল, জল দাঁড়িয়ে রাস্তাতেও, কিন্তু অসুস্থ অন্তঃসত্ত্বা মেয়েকে তো যে করেই হোক মালদায় ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। এক বুক জল ভেঙে মেয়েকে নিয়ে মালদার পথে রওনাও দিয়েছিলেন হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল রোডের এই প্রৌঢ় দম্পতি, কিন্তু বাদ সাধল বাংরুয়া সেতু। যে সেতু আপনজনের কাছে আপনজনকে পৌঁছে দেয়, ফুলহারের জলের তোড়ে সেই আজ বিপর্যস্ত। মালদার হরিশ্চন্দ্রপুর, সেই হরিশ্চন্দ্রপুরের প্রত্যন্ত এলাকা ঢোকার এই একমাত্র রাস্তা, এবং এই একমাত্র রাস্তা বন্ধ হয়ে গিয়েছে কারণ এই ব্রিজ ভেঙে গিয়েছে। এবং এই যে ব্রিজ বিশাল অংশ জুড়ে দেখা যাচ্ছে, যারা অপর দিকে আছে সেই অপর দিকের লোকের কাছে আমাদের পক্ষে আপাতত যাওয়া সম্ভব হচ্ছে না। গ্রামবাসীদের মুখে শুনেছেন দুর্গতদের উদ্ধার করতে এসেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, কিন্তু কখন আসবে তাদের কাছে এ কথা সে কথা ভাবতে ভাবতেই আসে এনডিআরএফ এর ডাক। এরপর অন্তঃসত্ত্বা ও তার পরিবারকে লাইফ জ্যাকেট পরিয়ে সেতুর অপর পারে পৌঁছে দেয় বিপর্যয় মোকাবিলা দল। মঙ্গলবার থেকে আটকেছিলাম কুমেদপুরে, তারপরে কুমেদপুর থেকে, তারপরে ওখান থেকে বাবা মারা আনতে গেল। ওখান থেকে রেলওয়ে এই ট্রলিগুলো আছে, ওখান থেকে রেলওয়ে ট্রলি দিল, ট্রলি থেকে হরিশ্চন্দ্রপুরে পৌঁছালাম। কেন যেতে পারছিলেন না? কেন এখানে যে ভাঙা ব্রিজ, যাতায়াতের ব্যবস্থা যেরকম নাই, ব্রিজটা ভেঙে গেছে, কেমন করে যাওয়া যাবে? সেতু তো পেরোলেন, কিন্তু মালদা তো অনেক দূর, কিভাবে যাবেন কতটা পথ? কিন্তু যেতে তো হবেই, মেয়ে বলে কথা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা।